রাজনৈতিক দস্যুপনার এই সমাজে যার যখন শক্তি আসে, যার যখন আসে, সে তখন সেটা জাহির করে যে অহংকারীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে বেইজ্জত করেন, পতন করেন। অহংকার পতনের কারণ বা মূল। দ্বিতীয়ত আল্লাহ বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে একেবারে অপছন্দ করেন, আল্লাহ ঘৃণা করেন, ভালোবাসেন না অহংকারীদেরকে। তৃতীয়ত, অহংকারের ফলশ্রুতিতে মানুষ সত্য গ্রহণ করা থেকে বঞ্চিত থাকে। আল্লাহ বলেছেন সাসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, আল্লাহ বলেছেন আমার নিদর্শন, আমার আয়াত, আমার কোরআন থেকে ওইসব মানুষগুলোকে আমি দূরে সরায় রাখি। একটু বিশেষভাবে এই আয়াতটার প্রতি আমরা লক্ষ্য রাখি, একটু খেয়াল করি। আল্লাহ বলছেন আমার আয়াত থেকে, আল্লাহ নিজে কোরআনের পথে যেন সে আসতে না পারে, আল্লাহর আয়াতের দিকে যেন সে আসতে না পারে, আল্লাহ বলছেন আমি বিরত রাখি, ঠেলে রাখি, যেন সে ইসলামের দিকে সঠিক পথে আসতে না পারে, হেদায়াতের দিকে যেন আসতে না পারে, ঠেলে রাখি। কাদেরকে? যারা পৃথিবীতে ধরাপৃষ্ঠে দম্ভ আর অহংকার প্রদর্শন করে, অন্যায়ভাবে মানুষের উপরে জোর খাটায়, মাস্তানি করে, গায়ের জোর দেখায়, দলের জোর দেখায়, প্রভাব খাটায়। রাজনৈতিক দস্যুপনার এই সমাজে যার যখন শক্তি আসে, যার যখন আসে, সে তখন সেটা জাহির করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই শ্রেণীর মানুষকে দেখবেন, যারা অন্যায়ভাবে একজনের বাড়ি দখল করে ফেললো, একজনের জমি দখল করে ফেললো, আর জায়গায় ভাঙচুর শুরু করলো, একজনকে উঠাই দিল, আরেকজনকে বসাই দিল। এই যে মাস্তানি, এই যে মাতবুরি, এই যে অন্যায় অবিচার যারা করে, এই অহংকার প্রদর্শন যারা করে, আল্লাহ বলেছেন সাসরিফু আন আয়াতি, এদেরকে আমার আয়াত থেকে আমি দূরে সরিয়ে রাখি। এরা চাইলেও দেখবেন যে হেদায়েতে আসতে পারে না। ভয়ঙ্কর বিষয় ভাই। অহংকারী এই দস্যুপনা যারা করে, দেখবেন, একটু খেয়াল করে দেখবেন আশেপাশে, এই টাইপের মানুষগুলো পরিপূর্ণভাবে হেদায়েতের পথে আসতে পারে না। ওই বুড়াকাল পর্যন্ত দেখবেন ওই সে তার মাস্তানি, সে মাতবুরি, সর্দারি এগুলো করতে করতে দুনিয়া থেকে চলে যায়। গেলে পরিণাম কী হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাত মান কানা ফী কলবিহি মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন কিবর। অহংকার যদি কারোর মধ্যে সরিষার দানা পরিমাণও থাকে, সরিষার দানা পরিমাণও যদি অন্তরে অহমিকা লালন করে, কেউ নিজেকে বড় মনে করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আল কিবরিয়া ও রিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার করা, আল্লাহ বলেছেন এটা আল্লাহর আল্লাহর ভূষণ, আল্লাহর শানে শুধুমাত্র অহংকার করা সাজে। আল্লাহর গুণবাচক নামগুলোর ভিতরে একটা হলো মুতাকাব্বির। আল্লাহ তাআলা অহংকার করতে পারেন, কারণ তার উপর কেউ নাই, তার অহংকার সাজে। অতএব সৃষ্টি জগতের কেউ যদি আল্লাহর এই ভূষণ নিয়ে টানাটানি করে, অর্থাৎ সে যদি অহংকারী সাজতে চায়, প্রকারান্তরে সে আল্লাহর আল্লাহ আল্লাহ হওয়ার চেষ্টা করে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন যে আল্লাহর এই ভূষণ অহংকার নিয়ে যদি কেউ টানাটানি করে, অর্থাৎ কেউ যদি অহংকার করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেছেন, কাযাফতুহু ফিন্নার, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এই জন্য ভাই, জান্নাত বিনয়ীদের জন্য আর জাহান্নাম অহংকারীদের জন্য। আমরা কোন পথে যাব সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আমি বলছিলাম যে অনেক সময় ডাইরেক্ট অহংকার হয় না, কিছু অহংকার তো খুল্লম খোলা হয়। আর চিনো সমারে, এটা কি বিনয় না অহংকার? এটা বোঝার জন্য পণ্ডিত হওয়া দরকার। আমরা সবাই বুঝি, আমার চিনস, আপনি চিনেন আমি কে? আপনি কে ভাই? আপনি কয়েক ফোঁটা নাপাক দুর্গন্ধ পানি, ঠিক না ভাই? ঠিক, আপনি সেই বীর, আপনি সেই বাহাদুর, আপনি সেই মাস্তান, আপনি সেই পাওয়ারফুল মানুষ যে তিন থেকে চারবার ডায়রিয়া হলেই শেষ। আপনি কে? আপনার অস্তিত্ব জানান দেওয়ার দরকার নাই, আমরা সবাই জানি। আপনি সে যার শরীরে যতগুলো ছিদ্র আছে ততগুলো ছিদ্র দিয়ে দুর্গন্ধ বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, সম্মানিত করেছেন, কিন্তু যাতে মানুষ অহংকার না করে, অনেকগুলো শিক্ষণীয় বিষয় আমাদের বডিতে আল্লাহ দিয়ে রেখেছেন।